এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট। গত 30শে অক্টোবর ভবানীপুরের উপনির্বাচন সম্পূর্ণ হয়েছে, যার ফলাফল প্রকাশ করেছে 3 অক্টোবর। জেগানন্দুব বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেগানন্দুবের রাজ্যের বিরোধী নেতা সুরেন্দ্র অধিকারী ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তৃণমূল এর বিরুদ্ধে মুখ খুললেন। প্রিয়াঙ্কা তৃণমূল সঙ্গে দাবি করলেন যে ভবানীপুরে ভোটের গণনায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক কারচুপি করেছে, এমনকি ভুয়ো ভোটদার এনে ছাপ্পা ভোট দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা কিন্তু অভিযোগ করলেন এবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তৃণমূল। প্রিয়াঙ্কা তৃণমূল এও দাবি করলেন যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যদি পুনর্গণনা করা হয় তাহলে নন্দীগ্রামে যেভাবে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই এখানেও পরাজিত হয়েছেন, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি ভোটের গণনায় কারচুপি না করতো তাহলে জিততে পারতো না। তো বন্ধুরা, বিস্তারিত জানিয়ে দিব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার নন্দীগ্রামে যেভাবে হারিয়েছেন মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী ঠিক তেমনই ভবানীপুরে হারতেন যদি না ভোটার গণনায় কার চুরি করতো, এমনটা অভিযোগ করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তৃণমূল। প্রিয়াঙ্কা তৃণমূল সরাসরি এও দাবি করলেন যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটার গণনায় কার চুরি করা হয়েছে, তাই ওখানে পুনর্গণনা করা হোক। তো বন্ধুরা, আপনারা কি চান, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কি পুনর্গণনা করা উচিত, আর যদি হয় তাহলে কার জয়ী হতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রিয়াঙ্কা? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।